বুড়া হইছে না এখন চরিত্র ঠিক হয় না মেয়ে মানুষ দেখলেই কি এমন করতে হয় বুড়া মানুষ না হলে একদম চড়াইয়া দিতাম আপনি তো আপনার বাবার বয়সী না তা মোর বিমানের সাথে এরকম আচরণ করে মা জি 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 আমার বাবা হবে একজন চাষি তুই তোর সাথে কিভাবে তুলনা করিস হ্যাঁ এই আপনি কি করছেন? কি এসে আরে কি এসে হ্যাঁ আপনি কি চোখে দেখেন না কি করছেন আপনি এই নোংরা কাদা ওইগুলো মাইরা আমাকে আপনি জানেন আমার গায়ে যে ড্রেসটা আছে ড্রেসটা দাম কত হ্যাঁ আপনি কি বুড়া হইছেন এখন চরিত্র ঠিক হয় না মেয়ে মানুষ দেখলেই কি এমন করতে হয় আচ্ছা এই গাঙ্গাসগুলো বড় না এর মধ্যে মই ইউনিয়নে কাজ করতেছি এর মধ্যে তো ময়লা আবর্জনা নাই কারণ আগাছা মাগাছা আছে পাক্কা মাসি আপনার গায়ে তো কাপড় হতো লাগে না কাপড় পাই যদি একসাথা পানি দিতে পারে আপনি তো আপনার বাবার বয়সী
সাথে এরকম আচরণ করে মা জি 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 আমার বাবা হবে একজন চাষি তুই তোর সাথে কিভাবে তুলনা করিস হ্যাঁ এই দেখ কেমনে তুই তাহারি করে কথা কইতেছিস না হ্যাঁ আমি তো দেখলামই দিপা তুই তামারি করে বলতেছিস কি ঘটনা কি এই মা জননী এই হিনতে যাইতেছে আমি খাতের মধ্যে কাজ করতেছিলাম আগাছা টাকাছা পাক্কা মারছি আমি দেখি নাই কিন্তু পানির মতায় শীত গেছে আমার লগে যা নয় তাই হে আমার সব পুয়েট হইয়া আমার এবার থাপড়াইতে চাইতেছে কোন এটা কোন কাজ আপনার সাহস তো কম না আপনি কোন বাড়ির মাইয়া হ্যাঁ আমি আমি খান বাড়ির মাইয়া খান বাড়ির মাইয়া খান বাড়ির মাইয়ারও তো এরকম হওয়ার কথা না তারা তো যথেষ্ট পরিমাণ শিক্ষিত ভদ্র কিন্তু আপনারও তো দেখে তো খান বাড়ির মানুষ মনে হইতেছে না এই যে আপনি যে তার সাথে বেয়াদবি করতেছেন এই লোকটা আপনার বাপের বয়সী না তার সাথে বেয়াদবি করতেছেন কেন আপনি আমার বাপের তুলনা করছেন এরকম একটা চাষির সাথে চাষাবাসারা যদি একদিন চাষবাস বন্ধ করে দেয় আপনাদের মতো শহরের যেসব জমিদাররা আছে না সব জমিদাররা না খেয়া মইরা রাস্তার মধ্যে চড়ে চড়ে থাকবেন তখন কাকে এসে আপনার করে চিড়া চিড়া খাইব আবার চাষা বাসা বলতেছেন অহংকারী দেখাইতেছেন আপনি কি ভাবছেন নিজেরে কি ভাবছেন থাক বাবা কারে কি করেন ওনরা বুঝবে না শহরের মানুষ এত কিছু বুঝবে না 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 চাষা বাদ দেওয়া যাবে না এখন যদি বাদ দিয়ে দেই নেক্সট এর আরও সুযোগ পাওয়া যাবে আরও এই যে গ্রামের মানুষ সরল মানুষগুলোর এর আরও বেশি এরকম করবে অপমান করবে চাষা সেটা তো মানা যায় না ভাই সরি চাচা আপনি আমাকে মাফ করে দেন আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আসলে শহরে থেকে অনেক অহংকারী হয়ে গেছি আমার ফ্যামিলি আসলে এমনটা না আমাকে ক্ষমা করে দেবেন চাচা আমি আর কখনো এরকম ভুল করব না চাচা হ্যাঁ ঠিক আছে মা ভুল আমার হয়েছে আসলে না না চাচা উচিত আসলে দেখি আমার বয়স হয়েছে তো মা আমার না না চাচা ছিপ আপনি মাপছে আমাকে অপরাধী বানাবেন না আসি আসি শুনেন আমিও আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত আমি আপনার সাথে এরকম একটা ব্যবহার করছি না না ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমাকে আমার সাথে এমন ব্যবহারটা না করতেন তাহলে হয়তো আমার অহংকারটা আজ কাটতো না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসি চাচা আসসালামু আলাইকুম পৌঁছে দিয়ে আসবো না না থ্যাংক ইউ